90 দশকে ঢাকার অন্ধকার রাজ্যে রাজত্ব করেছে অনেক কুখ্যাত নাম। তেমন একটি সত্য ঘটনা অবলম্বনে এবার নির্মিত হতে যাচ্ছে ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা সিনেমা, যার ট্যাগলাইন আমি কালা। এ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দার নির্মাতা হিসেবে নাম লেখাচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা আবু হায়াত মাহমুদ। সিনেমায় রয়েছে এক ঝাঁক তারকা শিল্পী। 90 দশক আলো ঝলমলে সেই সময়ের আড়ালে রয়েছে অন্ধকারের গল্প। জীবন বাঁচাতে সেই আধারে গল্পের অনেকে দিয়েছে বিদেশে পাড়ি, কেউ আবার নিহত হয়েছে ক্রস ফায়ারে। ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকায় দেখা যাবে তৎকালীন সত্য ঘটনার বিনির্মাণ। সম্প্রতি এক সন্ধ্যায় ঢাকার একটি রেস্তোরাঁয় ঘোষণা করা হয় সিনেমাটির পোস্টার ও নাম। উপস্থিত ছিলেন তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিমের মতো অভিনয় শিল্পীরা। জানা গেছে অনুষ্ঠানে অভিনয় শিল্পীদের নাম ঘোষণা করা না হলেও এই দুজনই থাকছেন অভিনয়ে। এখন সময় এসেছে কিন্তু অ্যাক্টরও অভিনেতারাও ভাববেন যে এই চরিত্রটা আমি করতে পারবো কিনা, আমি বুঝেছি কিনা, সব কিছু মিলিয়ে যেটা আমি মনে করি অনেক আধুনিক একটি অ্যাপ্রোচ টুয়ার্ড সিনেমা। যদি একটি চলচ্চিত্রের কাহিনী ঠিক থাকে, যদি গল্পটা ঠিক থাকে, তাহলে সেটাতে কে অভিনয় করছে না করছে সেটা বড় কথা না, ছবিটা আপন গতিতে এগিয়ে যায় এবং সেটা দর্শকপ্রিয়তা পায়। আরও অভিনয় করবেন নির্মাতা সালাউদ্দিন লাবলু, সঙ্গীত শিল্পী প্রীতম আহমেদ সহ অনেকেই। 90s-এর যেই সব ডার্ক ওয়ার্ল্ড আমার এখানে ছিল এবং সরকারিভাবেও আমাদেরকে আমাদের গভর্নমেন্ট তখনকার স্বীকার করেছিলেন যে আমাদের একটা আন্ডারওয়ার্ল্ড আছে, মানুষের স্বীকৃত অনেক মানুষের নামও সেই তালিকায় ছিল, তো সেরকম একটা গল্প আমি শুনেছি। আমার ব্যক্তিগতভাবে বিশ্বাস আছে যে হায়াত, আবু হায়াত মাহমুদ, সে যেটা ভাববে কোনো রকম কম্প্রোমাইজ না করে সে সেই জায়গাতে। থ্রিলার ও সাসপেন্স নির্ভর এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন মেজবাউদ্দিন সুমন। আড়াই শতাধিক নাটকের পরিচালক আবু হায়াত মাহমুদ প্রথমবারের মতো এই সিনেমার মাধ্যমে আসছেন বড় পর্দায়। আমি আসলে একটা ঠিকঠাক গল্প বলতে চাই এবং এইখানে আমি সেই জিনিসটাই পেয়েছি যেখানে মানে পরিবারের ইমোশনস আছে, যেখানে প্রেম আছে, যেখানে বিচ্ছেদ আছে, যেখানে মানে আন্ডারওয়ার্ল্ডের ক্রাইম আছে, যেখানে বিশ্বাসঘাতকতা আছে। আমার এই গল্পে এরকম একটা একটা করে অনেকগুলো ক্যারেক্টারই থাকবে যারা এক একটা ক্যারেক্টার এক একটা দর্শকের অন্যরকম পছন্দের জায়গা হয়ে উঠবে। সো সেই জায়গা থেকে আসলে মানে এটা চুজ করা। শুটিং শুরু হবে আগামী মে মাসে। প্রধান চরিত্রে অভিনয় করবেন মোশাররফ করিম, নায়িকা থাকবে ওপার বাংলার, শোনা যাচ্ছে এমনটাই। সত্য ঘটনার অনুপ্রেরণায় সিনেমাটি নির্মিত হতে গেলেও থাকছে না এতে বিশেষ কোনো ব্যক্তির আদল। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।